আজকে যে মূল আলোচনাটা হয়েছে তা মূলত বাবা এবং মায়ের ভিজিটেশন রাইট নিয়ে, অর্থাৎ বড় মেয়েকে বাবা কিভাবে দেখবেন আর যে দ্বিতীয় মেয়ে বাবার কাছে আছেন তাকে মা কিভাবে দেখবেন। মা বাংলাদেশে এসেছেন, এখন বাবার ভিজিটেশন রাইটটা কী করে এক্সারসাইজ হবে? হাইকোর্ট ডিভিশন এই মর্মে বলেছেন যে এটা উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক করতে। আমরা উভয় পক্ষ আজকে কোর্টকে বলেছিলাম, কোর্ট বলেছেন যে বড় মেয়ে যদি বাংলাদেশে আসে তাহলে তার ওয়াইফ এবং সেই মেয়ের যে টিকিট ফেয়ার, বিমান ভাড়া সহ বাংলাদেশে থাকা এবং মেনটেন্যান্স কস্ট, এগুলো যদি বাবা ব্যবস্থা করেন তাহলে বড় মেয়েকে ভিজিটেশন রাইট এক্সারসাইজ করার ক্ষেত্রে কোর্ট অর্ডার দিবেন। এবং এই ক্ষেত্রে আমরা এটাও বলেছিলাম যে বিভিন্ন ফেসবুক ইউটিউবে যে এগুলো ছড়ানো হচ্ছে তাতে আনহেলদি সিচুয়েশন হচ্ছে। আদালত বলেছেন যে এই ব্যাপারেও তারা তাদের অর্ডারে আগামী 22 তারিখে অর্ডারে বিস্তারিত বলে দেবে। তো মূলত ভিজিটেশন রাইটটা, অর্থাৎ বড় মেয়েকে দেখার ক্ষেত্রে বাবার রাইট আর ছোট মেয়েকে দেখার ক্ষেত্রে মায়ের রাইট, এটি কিভাবে এক্সারসাইজ হবে, এই সংক্রান্ত আদেশ এই আগামী 22 তারিখে দিবেন বলে আমি যতটুকু বুঝেছি আদালতের দৃষ্টি। আগামী যে অর্ডারটা দিবেন সেই অর্ডারটি হবে অন্তর্বর্তীকালীন আদেশ। সুতরাং এই অন্তর্বর্তীকালীন আদেশের মধ্য দিয়ে সকল সিপি নিষ্পত্তি হবে না, তা হয়তো পরবর্তীতে সময়ের ব্যবধানে বিস্তারিত আলোচনা করতে হবে। আদালত অবমাননার যে দরখাস্ত করেছিলেন এই সংক্রান্ত তো উভয় পক্ষকে শুনানি করেছেন, এর উপর কোনো আদেশ দেননি এবং এর উপর কোনো আদেশ দিবেন এই মর্মে কোনো ইন্ডিকেশন আমরা শুনি নাই। যে বিষয়টা শেষ করতে চাচ্ছেন সেটা হলো বাবা এবং মায়ের ভিজিটেশন রাইট।